মাটিগড়ার 1 নং গ্রাম পঞ্চায়েতের অধীন কলমজোত এলাকায় বটেশ্বরীর শিবকালী মন্দিরে চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বুধবার রাতে মাটিগড়ার 1 নং গ্রাম পঞ্চায়েতের অধীন কলমজোত এলাকায় বটেশ্বরীর শিবকালী মন্দিরে চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, মন্দিরের ভেতরে থাকা কালী মূর্তির কপাল থেকে 3টি সোনার টিপ সহ বিভিন্ন সরঞ্জাম চুরি হয়েছে। বৃহস্পতিবার ভোরে পুরোহিত পুজো দিতে গিয়ে মন্দিরের তালা খোলা অবস্থায় দেখে আশপাশের লোকজনকে খবর দেন। খবর দেওয়া হয় পুলিশকে। স্থানীয় আউটপোস্ট ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ বিষয়ে মন্দির কমিটির এক সদস্য বাপ্পা ঘোষ জানান, মন্দিরের তালা ভেঙে মা কালীর মূর্তির গয়না চুরির ঘটনা আমরা মানতে পারছি না। যেই এই কাজ করে থাকুক না কেন, তাকে গ্রেফতার করতে হবে। আমরা পুলিশের কাছে এই দাবি জানিয়েছি। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।